আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে আয়নায় মুখ দেখার সময় এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত এবং তিনি বলেছেন, তোমরা যখন আয়নায় মুখ দেখবে তোমরা এই দোয়াটি অবশ্যই পাঠ করবে। কারণ তোমরা এই দোয়াটি যখন পাঠ করবে তখন আল্লাহ তাআলার কাছে তোমাদের চেহারার সাথে সাথে তোমাদের চরিত্রকেও সুন্দর করার একটি দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আপনার চরিত্রের, যেরকম আপনার চেহারাটা যেমন সুন্দর তেমনি আপনার চরিত্রটা যাতে সুন্দর হয়ে যায়, এই জন্য এই দোয়াটি পড়া। বিশেষভাবে যখন আপনি আয়নাতে মুখ দেখবেন অবশ্যই এই দোয়াটি, আয়না মুখ দেখার সময় এই দোয়াটি পড়ে নেবেন। তো আসেন আমরা সেই দোয়াটি আজকে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। আমরা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন আসছেন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটাকে অল করে দেন, যাতে সর্বপ্রথম আপনি আমার ভিডিওগুলো পেয়ে যান। প্রিয় দিনী ভাই বোনেরা, আরও নতুন নতুন ভিডিও আসতেছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক, আয়নায় মুখ দেখলে আপনারা কোন দোয়া পাঠ করবেন, কোন দোয়াটি পাঠ করা জরুরি, তো আসেন আমরা শিখে নেই। আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহাসসিন খুলকি, আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহাসসিন খুলকি। এই যে আমি দোয়াটি পাঠ করলাম আয়নায় মুখ দেখার সময়, এই দোয়াটি অবশ্যই আপনারা পড়ে নেবেন। এই দোয়াটির অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আপনি আমার চেহারার সাথে সাথে আমাদের চরিত্রটাকেও সুন্দর করে দিন। এই জন্য আমাদের অবশ্যই আয়নায় মুখ দেখার সময় এই দোয়াটি পড়া আবশ্যক, আমরা অবশ্যই পড়ে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু থেকে এই দোয়াটি প্রমাণিত, তিনি বলেছেন আমাদেরকে এই দোয়াটি আয়নায় যখন তোমরা মুখ দেখবে অবশ্যই এই দোয়াটি পাঠ করবে। তো আমরা আজকে থেকে এই ভিডিওটি দেখার পর থেকে আমরা অবশ্যই দোয়াটি শিখব এবং আমরা অবশ্যই এই দোয়াটি পড়ব। আর একটি বিশেষ কারণ হচ্ছে, আপনারা যখন এই দোয়াটি পড়ে আয়নায় মুখ দেখবেন আপনাদের চেহারাও আস্তে আস্তে সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আজকে থেকে এই ভিডিওটি আমরা এই আমলটি করা শুরু করে দেব ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সে কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।